কাদা পানিতে একাকার, দেখে বুঝার উপায় নেই, খাল না সড়ক। বরিশালের মোলাদি উপজেলার চরকালেখান ইউনিয়নের 3 কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। 2019 সালের স্থানীয় সরকার বিভাগ একটি প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিলেও শুধু মাটি তোলার কাজ ছাড়া কাজ করেনি তারা। মেশিনপত্র আইনা মাটিটা কাইটা এর ভাড়া চলে গেছে, আজও পর্যন্ত আমাদের দুর্ভোগ, আমরা জিরাত পাতা বাড়িতে আনতে পারি না, আর যাতায়াতে আমাদের খুবই অসুবিধা, মেঘ বৃষ্টি পড়লে আমরা বাড়িতে পারি না। ভুক্তভোগীদের অভিযোগ, খানাখন্দ আর বৃষ্টির কাদা পানিতে জমে ভোগান্তি 10 গ্রামের হাজারো মানুষের। রাস্তাটি প্রায় 2 বছর যাবত খোদাই করে রেখেছে, এখানে বালু খোলাবে, তারপরে পিচ ঢালাই করবে, কিন্তু কাজটা বন্ধ হওয়া থাকায় আমার বাচ্চা কাছে স্কুলে আসায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। বেহাল সড়কের কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কৃষি পণ্য পরিবহনে দুর্ভোগে স্থানীয়রা। আমরা রাস্তা যেতে পারছি না, অনেক দিন ধরে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, আমাদের স্কুলে যাওয়ার সময় রাস্তাঘাটে যাওয়ার সময় পিছলিয়া পড়ে যাই। আমার বাসা থেকে আসতে আমাদের খুব কষ্ট হয়, আমার রাস্তা দিয়ে আসতে আমার পরীক্ষাতে নিয়ে পড়ে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায়। উপজেলা প্রকৌশলী জানালেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে যেন দ্রুতই সড়কটি সংস্কার করা হয়। বিষয়টি আমরা অবগত হয়েছি, আমরা ঠিকাদারের প্রতিষ্ঠানকে ইতিমধ্যে চিঠি দিয়ে দিয়েছি এবং কাজ দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।